পুজোর আগে একটা এরকম হেয়ার বুস্টার অয়েল বানিয়ে নিতে পেরেছি, এই আমি ধন্য হয়ে গেছি সত্যি। এত টাইম শর্ট, এই সমস্ত জিনিস অ্যারেঞ্জ করে করতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু তৈরি হয়ে গেলে তারপর এই একটা মাস। চলুন আপনাদের সঙ্গে আমার টিপসটা শেয়ার করি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ছোটো অ্যালোভেরার ডাল আর বেশ কিছু গাছের পাতা নিয়ে নিয়েছি। এখানে নানান রকমের পাতা রয়েছে, একটুখানি দেখিয়ে দিই কী কী পাতা রয়েছে। তো এখানে এটা হচ্ছে নিম পাতা, আর রয়েছে তুলসী পাতা, আর এটা জবা গাছের পাতা। বেশ কচি কচি দেখেই পাতাগুলো নিয়েছি, বেশ মোটা পাতা নিইনি। আর কয়েকটা কাঁচা তেজ পাতা, আর রয়েছে কারি পাতা। তো বেছে টেছে এগুলো ফেলে দিতে হবে, সবগুলো নেওয়া যাবে না, পাতাগুলো একটু দেখে টেখে ঠিক করে নিই। আর এটা কারি পাতার ডাল। তো আগে পাতাগুলোকে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন পাতাগুলোকে নেব, তারপর সেগুলোকে ধুতে হবে। পাতাগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ জল ঝরিয়ে নিয়েছি। এবার প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে এই অ্যালোভেরার ডাল থেকে অ্যালোভেরার জেলটা বের করা। যে পদ্ধতিতে আমি বের করছি অ্যালোভেরার জেলটা সেটা আমার কাছে বেশ সহজ মনে হয়, তো সেভাবেই আমি দেখাচ্ছি আপনাদেরকে। তবে আপনাদের যদি অন্য কোনোভাবে বের করে নিলে সুবিধা হয় সেটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন সেইভাবে জেলটা। তবে এখানে এই যে অয়েলটা আমি বানাবো সেটা বানানোর জন্য কোনো রকম বাজারের কেনা জেল নিলে হবে না, কারণ কেনা জেলের মধ্যে নানান রকম ইনগ্রিডিয়েন্ট অলরেডি অ্যাড থাকে, সেই কারণে আমার এখানে র অ্যালোভেরা জেলটাই লাগবে। ডালের এই পাশগুলো আগে পরিষ্কার করে কেটে নিচ্ছি, কারণ এখানে বেশ কাটা কাটা থাকে, হাতে বাজছে। তবে এখানে আরও কয়েকটা উপকরণ লাগবে, সেগুলো আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। গাছের বিশেষ বিশেষ যে উপকরণগুলো জোগাড় করার ব্যাপার আছে সেগুলো আপনাদেরকে আগে দেখালাম, আর জেলটা আগে বের করে নিই, তারপরে আমি দেখাচ্ছি। একটা চামচের সাহায্যে এই জেলটাকে আমি বের করে নেব। খুব বেশি ঘেটে নিলে পরে জিনিসটা মেশাতে আমার একটু প্রবলেম হবে, কেন আমি তাও বলছি। জেলটা বের করতে গেলে যদি কোনোভাবে বেশি ঘেটে যায় তাহলে পরে এটা আমি যখন পরে রান্না করব, অর্থাৎ আগুনে বসাবো তাপে, তখন এটা থেকে বেশ ফেনা উঠতে শুরু করে, তো সেটা খুব অসুবিধাজনক। সেই জন্য এটাকে খুব বেশি ঘেটে নেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে চামচের সাহায্যে বের করে নিতে হবে। জেলটা বের করার পর এই যে পাতার অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, আমার এখন বিশেষ প্রয়োজনে লাগবে না, সেই জন্য এটাকে চাইলে কিন্তু যে কোনো রকমের ব্ল্যাক স্পটের জায়গায় একটা পেস্ট করে একটু ভালো করে মাস্কের মতো অ্যাপ্লাই করে নিলেও মাঝে মধ্যে যদি অ্যাপ্লাই করা যায় খুব ভালো একটা উপকার পাওয়া যায়। তো চলুন, আমার জেল বের করার কাজ মোটামুটি হয়ে গেছে, আর অল্প একটু বাকি রয়েছে। তো এবারে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে মেথি আর কালোজিরের একটা প্রসেস। সেটা হচ্ছে এখানে আমি বেশ কিছু মেথি নিয়েছি আর সমপরিমাণ কালোজিরে নিয়ে নিয়েছি, এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে একটা পাউডার বানিয়ে নিলাম। এবারে এই জেলটাকে খুব সামান্য ফেটিয়ে নেব, খুব বেশি বললে আমি যদি ঘেটে যায় জিনিসটা ফেনা উঠতে থাকবে রান্নার সময়। এবারে এই পাউডারটাকে এর সাথে ভিজিয়ে রাখতে হবে, ভালো করে মিশিয়ে ভিজিয়ে নেব। আমি এটা এভাবে অ্যাপ্লাই করে অনেক উপকার পেয়েছি বলেই আমি ঠিক সঠিক প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেভাবে করছি সেইভাবে পরপর প্রসেসগুলো একটু ফলো করবেন। আর এবারে এই যাবতীয় যা পাতা ধুয়ে রেখেছিলাম সেগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম, আর সঙ্গে নিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ। তো এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। হয়ে গেছে, খুব বেশি মিহির দরকার নেই, একদমই দরকার নেই, এই রকম হলেই হবে, আর এপাশে সেই অ্যালোভেরা মেথির পেস্ট। তো এবারে এই পাত্রটার মধ্যে আমি দিয়ে দেব নারকেল তেল। এখানে নারকেল তেলই ব্যবহার করতে হবে, এখানে কোনো রকম হেয়ার অয়েল, আদার্স কোনো রকম হেয়ার অয়েল ইউজ করার কোনো দরকার নেই, বা তাহলে কাজটা ঠিকঠাক হবে না, মেন কথা এটাই। তো আমি যেটুকু পরিমাণ বানাবো মোটামুটি ওই এক মাসের মতো বানিয়ে রাখবো, তার জন্য এইটুকু পরিমাণ নারকেল তেলই যথেষ্ট। এরপরে এটা হালকা গরম হয়ে উঠলে তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে বেটে রাখা পাতাগুলো। গ্যাসটাকে একদম ধিমে আঁচে রেখে খুব ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে থেকে থেকে। তো যখন দেখবেন যে তেলের রঙটা এরকম সবুজ হয়ে উঠেছে, তখন এই কালোজিরে মেথি আর অ্যালোভেরা জেলের পেস্টটা অ্যাড করবেন, এটা কখনোই আগে দেবেন না। মেথি, অ্যালোভেরা আর কালোজিরের যে পেস্টটা আমি দিলাম, এটা দিয়ে আর খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই।
পাতার রংটা যখনই একটু কালচে হয়ে উঠবে, মোটামুটি একটু ব্রাউন হতে শুরু করবে, তখনই গ্যাসটা অফ করে দেবেন। এবার গ্যাসটা অফ করে রেখেছিলাম, বেশ ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। যতটা পরিমাণ নারকেল তেল আমি ইউজ করেছিলাম ততটা পরিমাণই সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে একদমই এটাকে আর হিটে বসানো যাবে না, দেখলেনই যে গ্যাসটা অফ করা আছে, গ্যাস অফ করা অবস্থায় সর্ষের তেলটা দিতে হবে। তো এবারে সম্পূর্ণ এই মিশ্রণটা থেকে ধীরে ধীরে তেলটাকে আমার ছেঁকে নিতে হবে। এই প্রসেসটায় একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে করতে হবে, যতটা এর মধ্যে থেকে তেল বের করে নেওয়া যায়। আমি যতটুকু পরিমাণ বানিয়েছি তাতে মোটামুটি আমার এক মাস এই তেলটা চলবে। তো এবারে তেলের রংটা দেখাই কেমন এসছে। তেলটা দেখতে এরকম লালচে লালচে টাইপের দেখতে লাগবে, আর এটাকে যদি হাতে নেন তাহলে দেখবেন একটু সবুজ সবুজ রঙের, এর মধ্যে কালারটার একটা ম্যাজিক আছে। এটা চাইলে ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন, বেশি সময়ের জন্য যদি অনেকটা পরিমাণে বানিয়ে ফেলেন তাহলে ফ্রিজে স্টোর করতে পারেন, তবে অবশ্যই তার জন্য যে কোনো কাচের বয়াম বা কাচের শিশি ইউজ করবে। এইবার এইটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কর্পূরের গুঁড়ো। বাজারে যে কিউব কর্পূর পাওয়া যায় সেগুলো নয়, এগুলো একদম গুঁড়ো পাউডার, যে কর্পূরটা পাওয়া যায় সেটা ড্রপারে করে নিয়ে নিয়ে আমি এটার মধ্যে ঢেলে দেবো, কারণ আমার এই ছোট্ট কটুটার মধ্যে ঢালার মতন আর কিচ্ছু সুযোগ নেই। তো ড্রপারে যখন আমি তেলটাকে তুলছি দেখতেই পাচ্ছেন যে সবুজ রংটা, মনে হচ্ছে যেন সবুজ রং, কিন্তু শিশিটার মধ্যে ঢালার পর আবার মনে হচ্ছে তেলটার রং লাল। এটা একটা ম্যাজিক্যাল অয়েল, দুর্দান্ত কাজ হয়, দুর্দান্ত কাজ হয়। এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, মোটামুটি এক মাস এটা ইউজ করলেই শেষ হয়ে যাবে। আর যে পেস্টটা তৈরি হয়েছিল সেটাকে আমি পরদিন স্নানের আগে এইভাবে চুলের মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছি, এটা একটা দারুণ মাস্ক হিসেবে কাজ হয়। এই মাস্ক অ্যাপ্লাই করার পর শ্যাম্পু করবেন, দেখবেন চুলের গ্লেজ। বিশ্বাস না হলে অবশ্যই একবার ট্রাই করবেন, ফল পাবেনই পাবেন। তেলটা যেমন 2-in-1 কালার, হেয়ারটা ওরকমই লাগে, রোদ লাগলে বেশ ব্রাউন ব্রাউন কালার হয় আর ন্যাচারালি বেশ ব্ল্যাক মনে হয়। প্রত্যেকটা উপকরণ চুলের জন্য ভীষণ উপকারী, কোনো রকম ড্যান্ড্রফ বা কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন মাথায় স্ক্যাল্পে একদমই হয় না এটা ইউজ করলে। আর হেয়ার প্যাকটা মোটামুটি 2 সপ্তাহের জন্য স্টোর করতে পারে। আমি এই মাস্কটা অ্যাপ্লাই করার পর আমি শুধু টেক্সচারটা দেখাবো যে এখন কি পর্যায়ে। দারুণ সিল্কি হয়ে গেছে, দারুণ হয়ে গেছে। এরকম রেজাল্ট পেলে তো রেগুলার ইউজ করতে ইচ্ছা করে, কিন্তু ওই যে সময়ের সমস্যা, তাই না? তারপরে আজকে শ্যাম্পু করার পর থেকে যতবার চিরুনি চালিয়েছি কোনো রকম চিরুনিতে চুল আসছে না, এটা হচ্ছে আরও বড় বেশি পাওনা আমার কাছে। তো এবার আসি তেলটা আমরা কীভাবে ব্যবহার করব সেই পদ্ধতিতে। বোতলটাকে আগে প্রথমে ভালো করে ঝাঁকিয়ে নিলাম, এবারে যতটুকু মতন আমার প্রয়োজন এখন চুলের মধ্যে অ্যাপ্লাই করার জন্য। অ্যাকচুয়ালি এটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করার দরকার হয়, সম্পূর্ণ চুলে ব্যবহার করার কোনোই প্রয়োজন পড়ে না। তো সেইটুকু পরিমাণ আমি নিয়ে নিলাম, এর মধ্যে এবারে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দেবো। চুলের ঘনত্ব যদি খুব বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে দুটো দিতেই পারেন, তবে প্রয়োজন হয় না, ভিটামিন ই ক্যাপসুল একটা যথেষ্ট পুষ্টিকর। ক্যাপসুল অয়েলটা সম্পূর্ণ দিয়ে তারপরে এটাকে আঙুলের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আঙুলের ডগায় করে নিয়ে একদম স্ক্যাল্পে চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করলে যথেষ্ট। আগে বললাম সম্পূর্ণ চুলে ব্যবহার করার প্রয়োজন পড়বে না, অ্যাকচুয়ালি এটা স্ক্যাল্প ট্রিটমেন্টের জন্যই তেলটা বাড়ানো। অনেকেরই আছে ড্রাই হেয়ার বা ড্যান্ড্রাফের সমস্যায় ভোগেন, তো তারা খুব ভালো উপকার পাবেন। আর সবথেকে ভালো যেটা আমি ফল পেয়েছি সেটা হচ্ছে হেয়ারের রিগ্রোথ। আফটার প্রেগনেন্সি প্রত্যেকটা মেয়েরই প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়, তারপরে সেই জায়গাটায় আবার যাতে রিগ্রোথ হয় তো তার জন্য নানান রকম বুস্টিং অয়েল ইউজ করার প্রয়োজন হয়। তো এই অয়েলটা আমাকে রিগ্রোথে ভীষণভাবে হেল্প করে, প্লাস পাকা চুলের সমস্যা থেকে দীর্ঘদিন নিজেকে দূরে রাখতে পারবেন। তো এখনও পর্যন্ত আমি সেরকম কোনো সমস্যার সম্মুখীন হইনি যদিও, তবে এই ধরনের তেল ব্যবহার করে যেতে পারলে আশা করি খুব তাড়াতাড়ি চুলের রং সাদা হবে না,
এটুকু বলা যেতে পারে। তার কারণ এর মধ্যে যে উপকরণগুলো রয়েছে প্রত্যেকটা নানান রকম উপকারিতা রয়েছে, সেগুলো আপনারা সার্চ করে দেখতে পারেন। উপকরণগুলির সম্পূর্ণ ডিটেলস দিতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, প্লাস প্রত্যেকেরই কম বেশি ধারণা আছে। তাহলে চলুন এইভাবে তেলটা ব্যবহার করুন, একবার তৈরি করে নিন, আর ব্যবহার করে অবশ্যই দেখতে পারেন যে কতটা উপকার পাচ্ছেন। সপ্তাহে যত দিন আপনি শ্যাম্পু করবেন, শ্যাম্পু করার আগের দিন রাতে ইউজ করতে হবে। এবারে আমি চুলটাকে বেশ আঁটো সাঁটো করে এভাবে বেঁধে নিলাম। তাহলে চলুন আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন।